नमस्कार सबाई के मुस्लिम सालाम तो हम विकल बेला जाते आबदार कर बौदी लिखने माई तो गौतम गौतम राव आससे तो सबा मिले जाते एक बड़ी जम बुड़ियाटी और वो जगह झालमुड़ी खावर मैंने अनेक सुंदर झालमुड़ी बनाए फुचका बनाए तो वोगला मैंने खावर जो नीचे इच्छा कर तो से बिकल बेला एक हाँटाटी कर आसि तर झालमुड़ी खे आस तो चले जाएन अब जो भाला लगे मिर्जापुर जाते परि विशेष नहीं तो राना हईल राना सबा मिले जाते लिखना रंग कौन गो আর এখন আপনার বিশেষ করে বেশি শস্য বল দেখাই কারণ এটা আর বেশি দিন থাকবো না জোরে যাবো আর কিছুদিন পর এই যে শস্য এসে গেছে এই যে শস্য এসে জোরে গেছে আর কয়েকটা দিন তারপরে ফুল জোরে যাব হ্যাঁ অটো দিয়ে ও কুস্তার দেই তো আনকে খালি জালমুড়ি দিয়ে যাইবে না অন্য কিছুতে যাইবে অন্য কিছু খাওয়াইলে অন্য কিছু জামু মির্জাপুর জেনে খুশি রুটি দিয়ে খামু নান রুটি দিয়ে তাহলে বিকেল করে গেছে আর কি রোদ পড়ে গেছে আর রোদ তো শীতের দিনে তেমন একটা ওঠে না আর গৌতমরা কালকে চলে যাইব ওরা ভোট দিতে আসছিল ভোট দিতে আসছিল এই কারণে মানে হঠাৎ হঠাৎ করে আর কি প্ল্যান করলো কয় চলো যায় একটু ঘুরে আসি গে আর এমনি তো মন মানসিকতা ভালো লাগে না একটু ঘোরাফেরা করলে তা একটু ভালো লাগবো তো সেই জন্য ঘুরতে যাওয়া তো ভাবলাম যে সবাই একসাথে বেরিয়ে আসি ভালো লাগবো বাবাও তো যাবো তাই না তো বাবা আবার জায়গায় ভোটের জায়গায় থাকবো এখন তো বিকেলবেলা কালকে আবার ওরা চলে যাব তো সেই জন্য একটু ঘুরবার জানি অঙ্গন রাখো হাই হাই বোকা বলাবেন না ফোন দিয়ে দিলে নিলাই গোরবার দেব খুশি না সাপ খাইবে আজকে সাপ না সাপ খাবে না হিগে হ্যাঁ মেলা দিন আগে যে খাইছিলাম সাপ বলে সমস্যা নেই হ্যাঁ সব কিছু সামনে বন্ধ দেবো না
আমরা স্ট্যান্ডে এসে বসছি এই যে দোকান বাসার বলা এই জায়গায় নাম শহীদ মিনার নাকি ফুচকা খাবে আগে তাহলে ওই শহীদ মিনারে আগে যাবে এই বাসে গেলে ওই যে সামনে নামলে এইটা যাবে তো দুই মিনিট লাগবো এই সামনে মাঠের উপর যাইতে গেলে এই জায়গায় দেখো সব না হয়তো কই আমার কাছে দিবা তাহলে আমার কাছে যাও আবার ঘুমাইছে নীলয় বাবু ঘুমাইছে করছে আস্তে আস্তে তখন আমরা যাম হইতেছে এইদিক দিয়ে একটু হাইটে মাত্র এক মিনিট লাগবো যাইতে ফুচকার দোকানে যেন আগে আমরা ফুচকা খামো তারপরে দই ফুচকা পাই কিনে আর এটা দেশে মির্জাপুর এসকে পাইলটের মাঠ বলাবান খেলাধুলা করতেছে উইজ স্কুল পুরান সামনে নতুন উইজ বিল্ডিং করা সরকারি এখন এটা এগুলো পুরোটা স্কুল ওই পাশে ওই যে গেট সামনে মাঠ পিছনে পড়ছে তারা কি দেখাস বিল্ডিং কোন বাস বিল্ডিং কোন বাস এখানে যে বিল্ডিং কোন বাস কয়তলা বসার জায়গা আছে মনে হয় কিন্তু সিরিয়াল কম সিরিয়াল নেই ভাই দই ফুচকা কি হবো হ্যাঁ শুধু ফুচকা হবে না ওই দই ফুচকা নাই চটপটি আছে ফুচকা আছে ফুচকা আমাদের ছয়টা ফুচকা দিন এটাকে ভাই আমাদের বস আমরা সিটের অভাবে বলে গেছিলাম আমরা সেই দারুণ একটা এখন এটা একটু ভালো লাগতেছে জাল কম হয়েছে দেবো জাল দেবো কয় কি জাল দিয়ে যাই খেয়াবার কি না তো মারছি কিরকম আছে মোটামুটি কি চলে না বলো এটার পরে যে খামো সাপ খামো তো আমরা চটপটি ফুচকা খাইলাম মোটামুটি ভালোই লাগলো তো এখন জাম হইতেছে কি খাইতে কি জানি কি খাওয়াতে নিয়ে যাবে এখন আমরা চাপ খামু আর নান রুটি খামু রাইসি ঘোরার জন্য একটু কিছু না খাইলে ভালো লাগবো না আর যেহেতু সত্যি কথা কইতে আজকে খাইতে আইছে অঙ্কনের মা কয় অনেক ধরে চটপটি আর ফুচকা খাই না চলেন যাই চলো যাই আর কি তো এই কারণে আইছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আইছি এখন আবার লিখনের বাবা কইতেছে চাপ খাইব না চাপ খাওয়ামু চাপ দিমু চলেন যাই চাপের দোকানে যাই যেন চাপ রুটি খেয়ে তারপর বাড়িতে যাব আর আর একটা কথা হয়েছে আসলে কি ঘুরতে আসার উদ্দেশ্য আমি আর গৌতম হয়েছে আমরা সমান বয়সী আর ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি দুইজনে একসাথে থাকতাম আর একসাথে সবসময় আড্ডা মারতাম ঘুরতাম ফিরতাম
আর সবাই সবার কর্মব্যস্ততে মানে চলে গেছে, এই কারণে সবাই একসাথে হইতে পারি না কখনো। যে কোনো একটা কারণবশত হয়তো বা কোনো দরকারে আসলে একদিনের জন্য চলে যায়, ওই রকম সময় হয় না। তো কালকে রাত্রিতে আসছে, আজকে ইলেকশনে মানে বোড়াবুটি হয়েছে, ভোট দিছে। তো তারপরে সময় পাওয়ার কারণে ভাবলাম যে চলেন চলো যাই ঘুরে আসি গে। তো আমরা দুজনই সমবয়সী আর আমরা সবাই মানে দুজন মিলে সব সময়। আমি আর গৌতম এক বছরে ছোট বড়, আর লিখনার অঙ্কন এক বছরে ছোট বড়, একদম সেম মানে মিলিত। তো সেই কারণে মানে বাইরে বাইরে আমরা সবাই সবাই মিল আর কি, আমরা যা করি সবাই একসাথে করি, ভালো লাগে। ওপরে ওই দেখেন অঙ্কন আর লিখন শুরু করছে কি দেখেন, ওই যে টাই না করেন নিয়ে যাইব। আর এটা দেখছি আমাদের মির্জাপুরের শহীদ মিনার, এটা আগেও দেখাইছি একবার, তো বেশ সুন্দর করছে অনেক। ঝালমুড়ি না মানে চাপ খামো, ঝালমুড়ি খাইবে তাহলে চাপ খামো, চাপটা খেয়ে তারপরে যাব। হালিম খাইবে ওই যে সামনে ওই রেস্টুরেন্টে ঢুক, গৌতম বলছে বিপদে দুইটা রিটাইনে নিয়ে যাবেন, যাবি হারাইব। বাচ্চা বলে আমার সাথে থাকলে যা হয়, যা ভিতরে যাও ভিতরে যাও ভাই, চাপ হবে কি চাপ আছে না। বস এখন পুরোটাই খালি আছে, যে কোনো একটা বসে বড়। ভাই ছয়টা নান রুটি দিয়ে কোন জায়গায় ছয়টা নান আর তিনটা চাপ দিবেন। রুটি ছয়টা, ছয়টা রুটি হচ্ছে ভাই, এটা কি চাপ? আর এই রেস্টুরেন্টে সিসি ক্যামেরা রাখা আছে, কি দেখে এরকম করতেছ সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা শখ হয় না অঙ্কন, ভাল লাগে? হ্যাঁ, আর সিসি ক্যামেরা দেখে দেখে নিজে করে আনন্দ করতেছে। আরে এখানে জলের বোতল নিয়ে খেলতেছে। এই তুমি কি খাইবে লিখন নিলাই, তুমি কি খাবে? কি চাপ খাইবে না? তো ব্যবসায়ী এই জায়গায় কয়েকটা কথা লিখছে, তো কথাগুলা খুব সুন্দর আপনাদের একটু দেখাইলাম, কথাগুলা কত সুন্দর লিখছে। আমাদের চাপ টাপ সবাই সে বসছে, আমাদের খাবার এসে বসছে, আর আমরা খাওয়াটা শুরু করে দিই। আছে সবাই শুনে পাশ, আমরা মানুষ কয়জন? ছয়জন না, তাহলে আর একটা লাগছিল। সমস্যা নেই, খাও খাও অঙ্কন, খাও খেতে থাকো, যেটা ভাল লাগে তুমি গেলে কইবে। চল্লাও জায়গা।
আছে আছে দুনিয়া আছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাড়ির দিকে মানে একটা অটো নিয়ে একা চলে যাবো রাত্রি হয়ে গেছে একদম ওটা 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 আনি আমরা রিক্সায় দিকে নেমে পড়ছি একটু আগে নাম তো এলো কারণ ওই জায়গায় একটা আগাই ছিল কি আছে মোবাইল ও অন্ধকার যার একটা আছে মোবাইল নাও গাড়ি একটা সাইড আমাদের আস্তে আস্তে ভালো রাত্রি হয়ে গেছে গা যাইতেছে মোবাইল ধরিয়ে তো যাই বাড়িতে আমার ছেড়ে যাবে না আমার ডর করে এনে হিসেবে নাম খাবেন স দূর হয়ে গেছে গানে জলের বোতলে একটা নিছিলি গে আর একটা নিলি তুই তো অনেক হয়েছে খালি খালি কাপড় ভিজবো কুয়াশা পড়ছে না আর এক আগাছ দিয়ে পারবো না পরে যদি গেঞ্জাম হয় তো বাড়িতে আসলাম বাড়িতে এসে অনেকটা জিরামু ঘুরে আসলাম একটু মনটা ভালো লাগলো আজকে অনেক দিন পর একটু ঘুরতে গেলাম মন মেজাজ ভালো থাকে না এই কারণে একটু মানে একটু মনের ভিতরে ফুর্তি লাগাইলাম যে মনটা একটু জানি ভালো থাকে তো গৌতমের সাথে করে নিয়ে গেছিলাম বৌদি গেছিলো ব্যস্তরা গেছিলো আসলে সবার সাথে চলাফেরা করলে একটু মনটা ভালো লাগে মনটা হালকা হয়ে যায় আর সবসময় বাড়িতে থাকলে একা একা থাকলে একটা নিরপেক্ষ মানে চিন্তা ভাবনা নিজের নিজের একটা চিন্তা চিন্তা ভাব থাকে মনটা বার থাকে তো সেই কারণে একটু ঘোরাফেরা করে আসলাম মনটা একটু ফ্রেশ হইলো ভালো লাগলো তো যাই হোক ঘুরলাম ফিরলাম আপনাদের কাছে কেমন লাগবো জানি না তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাসায় থাকবেন।